হাওড়ার জগাছায় লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে যুবতীর রহস্য মৃত্যু। মৃতের নাম শুভঞ্জিতা বসাক। গতকাল ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ওই ক্লাবে একটি পার্টি আয়োজন করা হয়। তিন বন্ধুর সঙ্গে পার্টিতে যোগ দেন শুভঞ্জিতা। যুবতীর বন্ধুদের দাবি, অতিরিক্ত মদ্যপানের পর সুইমিং পুলে পড়ে যান শুভঞ্জিতা। গতকাল রাতে তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুভঞ্জিতা বিবাহিত হলেও বেলেঘাটায় স্বামীর সঙ্গে থাকতেন না, গড়িয়ার শ্রীরামপুরে পেইং গেস্ট হিসেবে থাকতেন। শুভঞ্জিতার বন্ধু প্রিয়াঙ্কা ভট্টাচার্যর কাছে দুর্ঘটনার খবর পান তার স্বামী সম্রাট সরেল। মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বলে সন্দেহ মৃতার স্বামীর। তিনি ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর মৃতার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মৃতার স্বামীর সঙ্গে কথা বলার জন্য তাঁকেও থানায় ডাকেন তদন্তকারীরা। তারান্নুম মণ্ডল শনিবার বাপের বাড়ি ক্যানিং থেকে স্বামীর সঙ্গে ফিরছিলেন শ্বশুরবাড়ি বর্ধমানে, কিন্তু মাঝপথে শিয়ালদা স্টেশন থেকেই তিনি নিখোঁজ। স্বামী হায়দার আলী মণ্ডলের দাবি, সকাল 11:30 নাগাদ তারা শিয়ালদা স্টেশনে পৌঁছন। এরপর স্ত্রীকে দাঁড় করিয়ে রেখে তিনি টিকিট কাটতে যান, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে দেখেন স্ত্রী সেখানে নেই। স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বারবার ঘোষণা করেও হদিশ মেলেনি। অভিযোগ, আশঙ্কা, উদ্বেগ নিয়ে যখন GRP-র কাছে অভিযোগ জানাতে যান হায়দার, তখন চূড়ান্ত হয়রান হতে হয় তাকে। হায়দারের অভিযোগ, প্রথমে অভিযোগই নিতে যায়নি GRP, কেউ বলেন নিজেই খুঁজে নিন, কেউ আবার এমন মন্তব্যও করেন দেখুন কার সঙ্গে চলে গিয়েছে। তবে শিয়ালদা GRP এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, বিকেলের মধ্যেই অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তরন্নুমের পরিবারের বক্তব্য, অভিযোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে বিকেলে নয়, রাত 9:30। অভিযোগ দায়ের নিয়ে টানাপোড়েনের পর এখন একরাশ উদ্বেগ বুকে নিয়ে স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় হায়দার। গরচা ফার্স্ট লেন গড়িয়াহাট থানার এই এলাকায় পাড়ার মধ্যে দেশি মদের দোকান নিয়ে হিমশিম খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দোকানটি তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, মদ্যপানের আসর দোকান ছাড়িয়ে দিনে দিনে চলে আসছে রাস্তাতেও। মত্তদের উৎপাতে রাস্তা দিয়ে মহিলাদের চলাচল করা মুশকিল হয়ে উঠেছে। তবে এলাকাবাসীর ক্ষোভের মুখেও মত্তদের দাপট অব্যাহত। রবিবার খবর সংগ্রহ করতে গেলে ABP আনন্দের ওপরেও চড়াও হয় তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়িয়াহাট থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে রবিবার স্থানীয় বাসিন্দারা ফের একবার গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত পুলিশের যা ভূমিকা, তাতে অভিযোগ দায়ের করে সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে সন্দিহান তারা।